আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে। চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। সামনে যেহেতু ঈদ, তো ঈদে পায়েস রান্না হবে না এমন তো হয় না। তো আজকে আমি খাঁটি দুধের পায়েস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম 2 কেজি খাঁটি গরুর দুধ। তো পায়েসটি কিন্তু গরুর দুধ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। দুধটাকে আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, এখন আমি চুলা অন করে দেব। তো চুলা অন করে দিয়ে নাড়তে থাকতে হবে। দুধটাকে যখন হালকা গরম হবে তখন আমি এর ভিতর চিনি গুঁড়া চাউল দিয়ে দেব। এখানে আমি 2 মুঠো চাউল আগে থেকে ভিজে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতর দিয়ে দিলাম। 2 কেজি দুধের জন্য 2 মুঠো চিনি গুঁড়া চাল দিতে হবে, এর চেয়ে বেশি দিলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। তো চাউলটা দিয়ে দেওয়ার পরে এভাবে নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 3টা সাদা এলাচ। তো চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন উতলে পড়ে না যায়। এভাবে নেড়ে নেড়ে সুস্বাদু পায়েস রান্না করতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে। তো আমার পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি চুলার তাপটা কমিয়ে দেব আর সাদা এলাচগুলোকে আমি তুলে নেব, এটার আর দরকার নেই। তো এখন আমি একটি কাজ করে নেব, এখানে একটি গ্লাস নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপের 2 কাপ গুঁড়া দুধ। দিয়ে দেব 1 কাপ গরম পানি, এখানে আমি একটি ঘন দুধ তৈরি করে নেব। এরপর যে কিন্তু পায়েসের উপর দিয়ে খুব সুন্দর সর পড়ে গিয়েছে, সরে সরে ভরপুর পায়েস, খেতে অসাধারণ। এই পায়েস যে খাবে, একবার খেলে তার মুখে স্বাদ লেগে থাকবে আজীবন, এতটাই সুস্বাদু হয় এই পায়েস। এখন আমি যে দুধটাকে আমি তৈরি করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিলাম, দিয়ে আরও নাড়তে থাকবো। তো আমি এখনও কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, আর কম খেলে কম দিবেন। তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই পায়েসটা একটু হালকা হয়ে আসবে। তো এখন আরও কিছুক্ষণ জ্বালাতে হবে। তো জ্বালাতে জ্বালাতে অনেকটাই ঘন হয়ে এসেছে। খুব সর সুন্দর সর পড়েছে পায়েসের উপর দিয়ে, দেখতেও লোভনীয় হয়েছে। তারপর যখন তো আমার পায়েসটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে পরিবেশন করব ঠান্ডা করে।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই পায়েসের রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব অসম্ভব মজার হয় এই পায়েস। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।